আপনারা দেখছেন চ্যানেল আই। দর্শকবৃন্দ, এখন আপনারা দেখবেন অ্যাপোলো টেলিপ্রেসক্রিপশন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ডক্টর সজল আশফাক। প্রিয় দর্শক, সালাম আলাইকুম। শুরু হলো সরাসরি স্বাস্থ্য বিষয়ক টেলিফোন অনুষ্ঠান অ্যাপোলো টেলিপ্রেসক্রিপশন। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার সজল আশফাক। সপ্তাহের প্রতি রবিবার এই সময়ে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি সরাসরি। প্রিয় দর্শক, গত কয়েকদিনের প্রবল বর্ষণে পরিবেশের নানান পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের একটি হচ্ছে বন্যা। দেশের এক বিরাট অংশ এখন বন্যা প্লাবিত এবং এই বন্যার কারণে সেখানকার শিশুরা নানা রকম স্বাস্থ্য সমস্যার মধ্যে আছে। বিশেষ করে তাদের মধ্যে দেখা দিয়েছে জ্বর, সর্দি, কাশি। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সেই সাথে কথা বলবো এই সময়ে দেশের যে পরিবেশ রয়েছে, এখন যে বর্ষা হচ্ছে এবং বর্ষার পরে যখন বৃষ্টিটা থেমে যাবে তখন নাগরিক জীবনে কিন্তু ডেঙ্গুর একটা প্রকোপ শুরু হতে পারে, বা ইতিমধ্যে কিছু কিছু ডেঙ্গুর রোগী কিন্তু আমরা পাচ্ছিও। আজকে আমরা শিশুর জ্বর এবং এর করণীয় বিষয়গুলি নিয়ে কথা বলবো। আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আলোচনায় অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হামিদুর রহমান। আসুন পরিচিত হই। অধ্যাপক হামিদুর রহমান, আপনাকে চ্যানেল স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আগেই বলেছি আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন, জেনে নিতে পারেন এই সময়ে শিশুর জ্বরে করণীয় বিষয়গুলো। জানিয়ে দিচ্ছি সেই নাম্বার দুটো, যে নাম্বার দুটোতে ফোন করে আপনি আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নাম্বার দুটো হচ্ছে 01713004444। আরেকটি নাম্বার হচ্ছে 01711567100। এই নাম্বার দুটি একটু পরে স্ক্রিনেও ভেসে উঠবে, আপনারা দেখতে পাবেন। তার আগে আমরা আজকের আলোচনা যাচ্ছি। অধ্যাপক হামিদুর রহমান, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে দেশের একটা বিরাট অংশ কিন্তু এখন বন্যা কবলিত, তো তাছাড়া ঢাকা শহর সহ বিভিন্ন শহরে কিন্তু বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি হচ্ছে এবং পরিবেশের একটা ব্যাপক পরিবর্তন এসেছে। আপনি এই এই সময় এই পরিবেশের কারণে আমাদের শিশুরা কী কী ধরনের স্বাস্থ্য সমস্যা আক্রান্ত হতে পারে? আপনাকে ধন্যবাদ। এই বৃষ্টির সময় বা বন্যার সময় শিশুদের সাধারণত যে সমস্ত অসুখ দেখা যায় তার মধ্যে জ্বর, জ্বর যে কোনো কারণে জ্বর হতে পারে এবং পেটের অসুখ, এটা অনেক সময় ভয়াবহ আকার ধারণ করে এবং অনেক শিশু এই পেটের অসুখের জন্য মারাও যেতে পারে। আচ্ছা আচ্ছা। এখন এই জ্বর যে হয়, আমরা জানি যে এই সময়টা যেহেতু দূষিত পানি বেশি থাকে বিভিন্ন জায়গায়, তো পানিবাহিত অনেকগুলো রোগ হয়, আর কিছু রোগ আমরা জানি যে ভাইরাস জনিত হয়, তো এই জ্বরের মধ্যে পানিবাহিত কী কী জ্বর এই সময় হতে পারে? পানিবাহিত জ্বরের মধ্যে এই সময় যেটা বেশি হয় বা আমরা যেটা পাচ্ছি সেটা হলো টাইফয়েড ফিভার। জি, টাইফয়েড ফিভার খুব বেশি হচ্ছে এবং এটার যে ডায়রিয়া, সে ডায়রিয়াতেও অনেক সময় ডায়রিয়া হওয়ার আগে জ্বর হয়, কাজে সেটা এবং ভাইরাস জ্বর। আচ্ছা, তো পানিবাহিত রোগের পাশে ভাইরাস জ্বরও তো হচ্ছে। ভাইরাস জ্বর আমরা জানি যে এই সময় ডেঙ্গু জ্বরের মৌসুম, তো এই বিষয়টা যদি বলেন ভাইরাস জ্বরগুলো কী কী হচ্ছে? এই সময় সাধারণত ভাইরাস জনিত অসুখ হয়, মারাত্মক জ্বর হয় এবং তার মধ্যে একটা জ্বর সেটা হলো ডেঙ্গু। ডেঙ্গু এবং অন্যান্য ভাইরাস জ্বর যেগুলো আছে সেগুলোর পাশাপাশি ডেঙ্গু তো এক ধরনের ভাইরাস। হ্যাঁ, ডেঙ্গু একটা ভাইরাস জ্বর, সে কাজে এখন ডেঙ্গু হতে পারে এবং অন্যান্য ভাইরাস অসুখও হতে পারে। আচ্ছা, এখন ভাইরাস জ্বর হলে আমরা জানি যে শরীরে অনেক ব্যথা হয়, জ্বরের মাত্রা অনেক বেশি থাকে, আর ডেঙ্গু তো এক ধরনের ভাইরাস জ্বর, তো অন্য ভাইরাস জ্বরের সাথে ডেঙ্গু ভাইরাস জ্বরের পার্থক্যটা কি রোগী নিজে করতে পারবে বা রোগীর বাবা মা? হ্যাঁ, অনেক সময় রোগী বলতে পারবে যে আমার ডেঙ্গু হয়েছে, তার কারণ ডেঙ্গু যখন হয় তখন হঠাৎ করে জ্বর হয় এবং সে জ্বরটাও অনেক বেশি হয়, 103, 104, 105 এরকম জ্বর হতে পারে। এবং আরও যেটা হয় সেটা হলো যে কপালের ব্যথা, চোখের পিছনে মারাত্মক ব্যথা হয় এবং শরীরেও ব্যথা হচ্ছে এবং মনে হচ্ছে যেন তার পিছনে হাড় ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমাদের দর্শকের একটা ফোন এসে গেছে, আমরা একটু ফোনটা নিচ্ছি। হ্যালো, আপনার কথা কমিয়ে কথা বলুন। আচ্ছা,
জি কিন্তু আমাদের আমাদের আজকের বিষয় কিন্তু শিশু দিন নিয়ে, তারপর আপনি প্রশ্ন করেছেন, বলুন। যেহেতু আপনার দুই দিন ধরে জ্বর হচ্ছে, আপনি এই জ্বরের জন্য আপাতত প্যারাসিটামল জাতীয় ওষুধই খাবেন, কারণ এই ভাইরাস জ্বর এটা সাময়িকই, দুই তিন দিন থাকে, তারপরে আপনি ভালো হয়ে যায়। কাজেই আশা করছি যে আপনার এটা ভাইরাস জ্বর এবং প্যারাসিটামল খেলে এটা চলে যাবে আশা করছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের মাঝে একজন আমাদের আজকের অতিথি চিকিৎসক উপস্থিত হয়েছেন, আমরা তার সাথে একটু পরিচয় পর্ব সেরে নিচ্ছি। তিনি হচ্ছেন ডক্টর কামরুল হাসান, অ্যাপোলো হসপিটালস ঢাকার উনি পেডিয়াট্রিক্স বিভাগের কনসালটেন্ট এবং নিওনাটোলজিস্ট। উনি হয়তো অসুবিধার কারণে ঠিক সময় আসতে পারেননি, আমাদের সাথে এখন জয়েন করেছেন। তো ডক্টর কামরুল হাসান, আপনাকে আমাদের চ্যানেল স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। আমি প্রথমে কামরুল হাসান আপনার কাছে জানতে চাই যে এই সময় শিশুরা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, যেহেতু দেশের একটা বিরাট অংশ বন্যা প্লাবিত, তো আপনি আমাদেরকে বলবেন কি যে সেই সব পানিবাহিত রোগ থেকে রেহাই পাওয়ার জন্য বা প্রতিরোধ করার জন্য কী করণীয় আছে? পানিবাহিত রোগ থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের যেটা প্রথম দরকার, যে সুপেয় পানি, বিশুদ্ধ পানি পান করা, এবং বিশেষ করে খুব সহজভাবে আমরা যদি ফুটিয়ে পানি পান করি তাহলে এই রোগগুলো থেকে রেহাই পাওয়া যায়। বিশেষ করে ডায়রিয়া, ডিসেন্ট্রি এবং টাইফয়েড জাতীয় রোগ, যাতে ডায়রিয়া হয় এবং সাথে জ্বরও হয়। বিশেষ করে আজকে আমাদের যে বিষয়ে জ্বর নিয়ে আমরা কথা বলছি, তো এই অসুখ বিসুখের থেকে পরিত্রাণ পেতে হলে বিশুদ্ধ পানি প্রয়োজন, ফুটনো পানি, যেটা খুব সহজেই ঘরে ব্যবস্থা করা সম্ভব। তা দর্শকের একটা ফোন নিচ্ছি। হ্যালো, বয়স কত? বয়স 1 বছর 2 মাস। আচ্ছা, মাথা ব্যথার কথা কি সে বলছে? জ্বরের মাত্রাটা কি বলতে পারবেন, কিরকম ওঠে জ্বরটা? জ্বর 103 চায়। আচ্ছা, আবার থেমে যায়, একদম নেমে যায়? না, জ্বর ছাড়ে না, একদম ছাড়ে না। কি ওষুধ দিচ্ছেন, কোন ওষুধ দিচ্ছেন? প্যারাসিটামল জাতীয় ওষুধ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো ডক্টর কামরুল হাসান কি হতে পারে? হ্যাঁ, আপনি বলেছেন জ্বরের সাথে সর্দি আছে, যদি সর্দি থাকে তাহলে আমরা মনে করতে পারি এটা ভাইরাসের জ্বর, এবং এর মোটামুটি 4 দিন জ্বর থেকে 5 দিনের দিন জ্বর চলে যাবে। তো এই জন্য কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে আমার মনে হয় প্যারাসিটামল সিরাপ, এবং যদি সিরাপে কাজ না হয় তাহলে মাঝে মধ্যে প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করা যেতে পারে, আর উষ্ণ গরম পানি দিয়ে গা মোছানো, এভাবে 4 দিন সময় অতিবাহিত করলে আমার মনে হয় 5ম দিনের দিন জ্বর চলে যাবে ইনশাআল্লাহ। প্রফেসর হামিদুর রহমান, আপনি এর সাথে কোনো কিছু যোগ করতে চান কিনা? থ্যাংক ইউ ভাই। এটা এরকম জ্বর যেহেতু হয়েছে, কাজে প্যারাসিটামল দিচ্ছেন এবং সর্দি আছে, ডক্টর কামরুল যে কথাটা বললেন যেটা ভাইরাল জনিত, আমিও তাই মনে করি এবং আশা করছি এটা কয়েক 1-2 দিনের মধ্যে চলে যাবে। তবে ওকে একটু বেশি করে পানি খাওয়াবেন এবং স্বাভাবিক খাবার যেটা সেটা খাওয়াতে থাকেন। আচ্ছা, ডেঙ্গু জ্বরের আপনি উপসর্গগুলো আপনার কাছ থেকে একটু আগে শুনলাম, তো আপনি আমাদেরকে বলবেন কি যে এই ডেঙ্গু জ্বরটা কখন মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে, সেটা কীভাবে বুঝবো আমরা? ডেঙ্গু জ্বর হলেই যে মারাত্মক হবে তা নয়, ডেঙ্গু জ্বরের প্রকারভেদ আছে, এবং সেই হিসাবে যেটা মারাত্মক হয় সেটা হলো যে 3-4 দিন জ্বর থাকে, তারপরে জ্বরটা হঠাৎ করে কমে যায় এবং 1-2 দিন জ্বর থাকে না, তারপরেই মারাত্মক আকার ধারণ করে এবং তখন চামড়ার নিচে রক্তের দাগ দেখা যায়, কালো দাগ বা লাল দাগ হতে পারে এবং নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়তে পারে, তখনই এটাকে মারাত্মক ধরতে হবে। তো এই যে রক্ত পড়ার বিষয়টা যখন শুরু হয় তখন স্বাভাবিকভাবে কিন্তু পরিবারের মধ্যে এক ধরনের আতঙ্ক চলে আসে, তো সেক্ষেত্রে আপনি কীভাবে আশ্বস্ত করেন বিষয়টাকে? এটা রক্ত গেলেই যে এটা খারাপ বা মারাত্মক তা নয়,
এটা রক্ত যাওয়ার ওই সময়ে আপনাকে যেটা করতে হবে সেটা হলো শিশুকে একটু বেশি করে পানি খাওয়াবেন, খাবারের স্যালাইন খাওয়াবেন এবং ফলের রস, যেটা তাজা ফলের রস, সেগুলো খাওয়াতে চেষ্টা করবেন। আচ্ছা, এই সময় কি শিশুকে কি হাসপাতালে ভর্তি করার দরকার আছে? হ্যাঁ, যদি দেখেন যে তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত হচ্ছে তখনই তাকে হাসপাতালে ভর্তি করাবেন। ভর্তি করেন, হাসপাতালে ভর্তি করার পর আপনারা সাধারণত কী ধরনের ব্যবস্থা নেন? হাসপাতালে ভর্তি করার পরে আমরা প্রথমে রুগীটাকে দেখে নিই, রুগীর পালস কীরকম আছে, কোনো শ্বাসকষ্ট আছে কি না, ব্লাড প্রেশার কীরকম আছে সেটা দেখে তারপরে আমরা রুগীকে সাধারণত এই পর্যায়ে একটু স্যালাইন দিই এবং তার রক্ত পরীক্ষা করি। আচ্ছা, এখন সবাই জানেন যে রক্ত পরীক্ষার ক্ষেত্রে যেন আসলো, সবাই কিন্তু জানেন যে প্লেটলেট কাউন্ট দেখতে হয়, তো এই প্লেটলেট কাউন্ট একটু কমে গেলে কিন্তু আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন রুগীর অভিভাবকরা? না, প্লেটলেট কাউন্ট কমে গেলেই যে আতঙ্ক হইতে হবে তা না, কারণ নর্মাল যে প্লেটলেট কাউন্ট আসছে অনেক নিচে যখন যাবে তখনই এটা মারাত্মক আকার ধারণ করে, 1000 নিচে আসলে মানে সাধারণত কত হাজার পর্যন্ত আপনারা? এটা 20,000 বা তার উপরে যদি থাকে তাহলে আমরা চিন্তা করি না, চিন্তা করেন 20,000 নিচে যদি যায় তখনই আমরা প্লেটলেট দেওয়ার চিন্তা করি। আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনা আবার ফিরে আসবো, তার আগে দর্শক একটি ফোন নিচ্ছি। হ্যালো, আসসালাম, হ্যাঁ আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন। আচ্ছা, কতক্ষণ থাকে জ্বর? জ্বর কেঁপে কেঁপে আসতেছে। কতক্ষণ থাকে? আধা ঘন্টা। আবার আসে? বারবার আসছে, আবার আসছে। আচ্ছা আচ্ছা, ব্যবস্থা কি মানে বাচ্চার গাটা কি পানি দিয়ে মুছে দেওয়া যাবে? জি জি, পানি দিয়ে মুছে দিবেন, তবে এ বিষয়ে আরো বিস্তারিত শুনুন ডাক্তার কামরুল হাসান। কেঁপে কেঁপে জ্বর আসা মানে জ্বর কম, জ্বর থেকে বেশি জ্বর তাড়াতাড়ি আসছে, এই অবস্থাতে গা অবশ্যই মোছাবেন, তবে সেটা ঠান্ডা পানি নয়, আমরা বলি উষ্ণ পানি, হালকা গরম পানি, যাতে করে তাড়াতাড়ি শরীরের তাপমাত্রা সেটা কিভাবে কমে যেতে পারে। আরো যদি বিস্তারিতভাবে বলেন যে টাওয়েল দিয়ে মুছে বা একটা একটা টাওয়েল বা গামছা হালকা গরম পানিতে ভিজিয়ে নিয়ে সারা শরীর মুছিয়ে সরে নিতে হবে, সেটা পানিটা ইয়া করে কি চিপে ভাবে চিপে নিয়ে মুছে দিয়ে কিন্তু সেটা গায়ে লাগিয়ে রাখা যাবে না। অনেকে যেটা করেন গায়ে লাগিয়ে রাখেন, কপালে পট্টি দিয়ে রাখেন, তাতে করে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। দ্রুত মুছে দিতে হবে, দ্রুত মুছে সরিয়ে ফেলতে হবে, মানে সারা শরীর, সারা শরীর মানে তার সারা শরীর, কপাল, মুখমণ্ডল নিতে হবে। আর বিশেষ করে মাথা ধোয়ার ব্যাপারেও একটা প্রশ্ন এসে যায়, অনেকেই বারবার মাথা ধোয়ান, আমরা বলি দিনে একবার মাথা ধোয়ালেই চলবে, তো মাথা স্বাভাবিক পানি দিয়ে, হ্যাঁ অনেকে তো জলপট্টি দিয়ে রাখেন, আর জলপট্টি দেওয়াটাও আমরা এখন ডিসকারেজ করি, জলপট্টি দিয়ে মুছে দিবে, খুব দ্রুত সরিয়ে ফেলবে, সরিয়ে ফেলবে যাতে করে তাপমাত্রা সরে যেতে পারে। আচ্ছা, তো এটা কতক্ষণ দিবে? এটা যতক্ষণ জ্বর না কমে। কতটুকু আপনারা এক্সপেক্ট করেন যে এটুকু কমে গেলে আর লাগবে না? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হলো, দেখা গেছে গা মোছানো এবং প্যারাসিটামল, এই দুটোর মধ্যে কিন্তু প্যারাসিটামল দেওয়াটা অধিকতর কার্যকরী, যদি প্যারাসিটামল দেই এবং গা মোছা এই দুটো যদি একত্রে করি তাহলে পরে তাড়াতাড়ি জ্বর কমবে, জ্বর কমবে, শুধু গা মোছানোর উপরে নির্ভর করা যাবে না। এই গা মোছানোটার কত ডিগ্রি জ্বর থাকলে ফারেনহাইট? গা মোছানো 101 ডিগ্রি উপরে যদি উঠে এবং শিশু যদি অস্থির হয়ে যায়, যদি সহ্য করতে না পারে তাহলে গা মোছানো ভালো, গা মোছানো ভালো, আর সাথে প্যারাসিটামল দিলে তাড়াতাড়ি কমে আসবে। আর প্যারাসিটামল দেওয়ার ব্যাপারও আমরা বলি 100 ডিগ্রি পর্যন্ত প্যারাসিটামল দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, 100 ডিগ্রির উপরে যদি তাপমাত্রা যায় 100 ডিগ্রি ফারেনহাইট তাহলেই প্যারাসিটামল। আচ্ছা, একটু আগে আপনি বলছিলেন সাপোজিটরি দেওয়ার কথা, সাপোজিটরি দেওয়ার ক্ষেত্রে কি তাপমাত্রার কোনো ইয়ে আছে, মানে লিমিট আছে যে এত ডিগ্রি হলে সাপোজিটরি দিলে ভালো? বা আমরা যেটা বলি সেটা হলো যদি অতিরিক্ত জ্বর হয় 102 এর উপরে যদি জ্বর হয়, প্রথমে সিরাপ খাওয়াবে, সিরাপ অথবা ট্যাবলেট খাওয়াবে, 1 ঘন্টা অন্তত অপেক্ষা করুক, অপেক্ষা করে তারপরে যদি জ্বর কমার লক্ষণ না থাকে তাহলে সাপোজিটরি দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শিশুরা খেতে পারছে না সিরাপ, অথবা খালি পেট, সে অবস্থাতেও আমরা বলি যে প্রথমেই আপনি সাপোজিটরি দিতে পারেন, বা যদি বমি থাকে তাহলে মুখে খাবার, মুখে যদি প্যারাসিটামল দেওয়া না যায় সাপোজিটরি দেওয়া যাবে। এটা গেল প্যারাসিটামল সাপোজিটরির কথা। আমি প্রফেসর হামিদুর রহমান আপনার কাছে জানতে চাইব যে আপনারা ডেঙ্গু জ্বরের জ্বরের ক্ষেত্রে কিন্তু আরও কিছু সাপোজিটরি আছে, যেমন ডাইক্লোফেনাক সোডিয়াম জাতীয় সাপোজিটরি যেটা বিভিন্ন নামে পাওয়া যায়, ওই সাপোজিটরিগুলি আপনারা দিতে নিষেধ করেন কেন? ডেঙ্গু জ্বর হলে ডাইক্লোফেনাক বা অ্যাসপিরিন জাতীয় কোনো সাপোজিটরি বা ওষুধ, কোনো মুখে খাওয়ার ওষুধ আমরা দিতে না করি। তার কারণ হলো যেখানে রক্ত ক্ষরণ হচ্ছে এবং অ্যাসপিরিন বা ডাইক্লোফেনাক বা এই জাতীয় ওষুধ এই রক্তক্ষরণটাকে আর একটু বাড়িয়ে দেয়। আচ্ছা, কাজে আমরা নিষেধ করি যে সমস্ত ক্ষরণের যে প্রবণতা সেটাকে সেটাকে বাড়িয়ে আরও যাতে না বাড়ে সেটার জন্য, এবং সেক্ষেত্রে শুধু আমরা প্যারাসিটামল দিতে বলি।
এবং এই বিষয়টা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্লেটলেট কমিয়ে দিতে হবে। এটা এটা খুবই করতে হবে যে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো জ্বর কমানো বা ব্যথা কমানোর কোনো ওষুধ প্রয়োগ না করতে বলি আমরা সবসময়। তো দর্শকের আর একটি ফোন নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, বলুন। আমি রামগঞ্জ থেকে বালুয়াঝমনি কাজীর খিল মানিক ভূঁইয়া বলছি। জি বলুন মানিক সাহেব। আর আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমার একটা বাচ্চা বয়স 2 বছর 2 মাস, হ্যাঁ ছেলে, হ্যাঁ, ও জন্মের পর থেকে দেখে আসছি তার গেটির পিছনে মাথার একটু নিচে দুটো আমাদের গ্রাম্য ভাষায় ওরা বলে, অর্থাৎ যেটা টিউমার জাতীয় দুই সাইডে দুইটা গ্ল্যান্ড আছে আর কি, এগুলা বিভিন্ন সময় সে একটু মাথায় পোড়া টোড়া বা বিচি পাত্র জাতীয় কিছু দিতে দিতে চাইলে ওই অবস্থায় ফুলে বড় হয়ে যায়। আমি তাকে 3 বার ফ্লুক্লক্সিন এবং অ্যাজিথ্রোমাইসিন তিনটা করে আর ফ্লুক্লক্সিন 1 সপ্তাহ বা 10 দিন তার 3 বার কোর্স করাইছিলাম। যখনই কোর্স করাইছি তখন এগুলো খুব, কিন্তু আবার যখন কোর্স বন্ধ করে দিই বা 15 দিন 1 মাস যখন শেষ পুরা সুস্থ থাকে খুব ভালো, মানে খুব গুড বিহেভ করে আমাদের সাথে, আবার যখন 1 মাস চলে যায় তখন সে একটু ক্রেজি হয়ে উঠে এবং সে আনিজি ফিল করে, মাথা চুলকায় করে সে করে। এবং ওই গতকালকে আমি একজন অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে গেছি, উনি বললো যে এটা কোনো ব্যাপার না, আবার কিছু ওষুধ উনি দিল, এটা এক সময় চলে যাবে। এর সাথে কি ওর দ্বিতীয় প্রশ্নটা হলো, স্যার আমার মেয়ের বয়স 6 বছর, সে গত 1 সপ্তাহ আগে ওই বাথরুমে পিচ্ছিল খেয়ে পড়ে তার পায়ের পিছনের অংশে যে একটা রগ আছে, মানে একদম গোড়ালির উপর দিয়ে মোটা রগটা, সেটাতে চাপ খেয়ে ওই ইয়েটা তার ব্যথা হয়ে গেছে। আমি ওটার জন্য অ্যান্টিবায়োটিক এবং অ্যাজিথ্রোমাইসিন করাইছি কিন্তু ব্যথা কমে নেই। আচ্ছা, আর একটু পড়াবেন। হ্যাঁ, কিন্তু আপনার প্রথম যে বাচ্চাটার কথা বললেন আপনি, ওই শিশুর কি জ্বর থাকে প্রায়ই? না না, কখনো জ্বর থাকে না তেমন একটা। তো এই ফোলাগুলা কি জন্মের পর থেকে আপনি দেখছেন? হ্যাঁ হ্যাঁ, জন্মের পর থেকে, ছোট খুব একটা বড় না, ধরেন না 1 ইঞ্চি থেকে কম হবে, বড় সর্বোচ্চ বড় যখন হয়। হ্যাঁ, তো এই ব্যাপারে আপনি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছেন? না, আমি একজন এমবিবিএসকে দেখাইছি, কোনো বিশেষজ্ঞের পরামর্শ, উনি বলেছেন যে এটা কোনো সমস্যা না, তাই তো? বাচ্চাদের মাথার পেছনে ঘাড়ে এবং গলায় ছোট ছোট গুটির মতো থাকে, এগুলো খুব ছোট এবং নরম, অনেক সময় ব্যথাও হয় না, এতে দুশ্চিন্তার কোনো কারণ নাই। এমবিবিএস ডাক্তার সাহেব ঠিকই বলেছেন যে এগুলো লিম্ফ নোডস, সার্ভাইকাল লিম্ফ নোডস বলি, যদি ছোট আকারের থাকে, নির্দিষ্ট সাইজ অতিক্রম না করে, ব্যথা যদি না হয়, তারপরে 3-4টা একসাথে দলা বেঁধে না থাকে, তাহলে আমরা এটাতে বড় যদি না হয়, খুব বড় যদি না হয় তাহলে সমস্যা নাই। উনি সুন্দর কথা বলেছেন যে বাচ্চার মাথায় পাঁচড়া বিচি বা এই জাতীয় কিছু হয় হলে এগুলো বড় হয়, আসলেও তাই, যে যদি মাথায় কোনো ধরনের সাধারণ ইনফেকশনও হয়ে থাকে তাহলে এটা বড় হতে পারে, তখন সেই ইনফেকশনের চিকিৎসাই হলো আসল চিকিৎসা, গুটিগুলো কিন্তু আসল রোগ নয়। আর এরপরে উনি আরেকটা তার এক মেয়ের কথা বলেছেন, পায়ে বোধহয় আঘাত পেয়েছে, যদিও মেয়ের জ্বর বোধহয় আছে কি নাই বলেননি। আমার মনে হয় যে এর জন্য আমার মনে হয় যে কোনো অর্থোপেডিক্সের জি জি হাড় জোড়া বিশেষজ্ঞকে দেখে নিলে ভালো হবে। দর্শকে আর একটু ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম জি, আমি আলমগীর কবির কুমিল্লা থেকে বলছি। জি বলুন। আমি শিশু না, আমার যদিও বিশেষজ্ঞ শিশুদের জ্বর, জি আমি 3 দিন ধরে ধরে বকছি, জি সেটা হলো জ্বর, কালকে না পাকিয়েছি না পা এক্সট্রা, তারপরে জ্বর কমে না, পরে একটা 50 এমজি সাবস্টিটিউট দিয়েছি, জ্বর কম এখন কিন্তু শরীরের ব্যথা কমছে না। আচ্ছা আচ্ছা, প্রচুর প্রচন্ড ব্যথা, মনে হচ্ছে যে হাত থেকে মাংসগুলো আলাদা হচ্ছে এবং ব্যথা। এখন জ্বর 3 দিন। আচ্ছা, এখন কি জ্বর একটু একটু আছে? না এখন কম, জ্বর কম, তবে ব্যথা আছে, প্রচুর ব্যথা আছে। তো প্রফেসর হামিদুর রহমান, ওনার জন্য আপনার উপদেশ কি? এটা আপনার যেহেতু জ্বর কমে গেছে এবং আশা করছি আপনার ব্যথাটাও কমে যাবে, আপনি আর 2-1 দিন প্যারাসিটামলই খান তাহলে হবে। আর আপনি যে সাপোজিটির কথা বলছেন যে 50 মিলিগ্রাম, এটা না দেওয়াই, হ্যাঁ ঠিক আছে, যেটা নিয়েছেন নিয়েছেন, এটা না নিয়ে আপনার প্যারাসিটামলই খান আর 2-1 দিন, তাই আশা করি কমে যাবে। একটু আগে আপনার যে আমরা যে ওষুধের কথা বলছিলাম যেটা ঝুঁকিপূর্ণ এই সময় ডেঙ্গু যদি হয়ে থাকে, সেক্ষেত্রে হ্যাঁ 50 মিলিগ্রাম যেহেতু নিয়েছেন সেটা, হ্যাঁ সেটাই হবে, ক্লোফেনাকি নিয়েছেন কাজে এটা না নেওয়াই ভালো, আর না নিয়ে প্যারাসিটামল খান। তো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এবার আমি প্রফেসর আহমেদ রহমান আপনার কাছে জানতে চাইব যে ডেঙ্গু জ্বর যদি হয় শিশুদের, সেক্ষেত্রে মানে শিশুর
দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত এবং তার খাবার দাবার সহ অন্যান্য বিষয়গুলো কি ধরনের পরিচর্যা করা উচিত? এটা শিশুর যখন ডেঙ্গু হবে তখন ন্যাচারালি তার জ্বরটা খুব বেশি হবে এবং এই সময়ে তাকে একটু বিশ্রামে রাখতে হবে, তাকে হাঁটতে দেবেন না, বিছানায় শুয়ে রাখবেন এবং তার স্বাভাবিক খাবার, স্বাভাবিক খাবার তাকে খেতে দেবেন। এবং আমি একটু আগে বলেছিলাম যে ফ্রেশ ফ্রুট জুস তাকে খাওয়াবেন, এটা বাজারে যে আর্টিফিশিয়াল জুস যেগুলো পাওয়া যায় সেগুলো না দিয়ে মানে ফ্রেশ জুস খাওয়াবেন, খাবারের স্যালাইন খাওয়াবেন এবং পানি জাতীয় খাবার খাওয়াবেন, আর জ্বরের বেশির জন্য তাকে প্যারাসিটামল দেবেন। জি, তো দর্শক আরও একটি ফোন। হ্যালো, আসসালাম। জি বলুন। আমার ওই সমস্যা হচ্ছে রাত্রে জ্বর উঠে, হ্যাঁ, আর পায়খানাটা ক্লিয়ার হয় না, এই জন্য আপনাদের পরামর্শ নিতে চাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে শিশুর জ্বর। আমরা আশা করব যে আপনারা এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন। মামুন সাহেবের জ্বর, তো প্রফেসর হামিদুর রহমান, এখন আপনার জন্য ওই একই উপদেশ থাকবে যে আপনি প্যারাসিটামল খান, দু তিন দিনের জ্বর না কমলে তখন আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। আচ্ছা, ডক্টর কামরুল হাসান, আপনার কাছে জানতে চাইব যে এই সময়টাতে বন্যা দুর্গত এলাকায় কিন্তু ডায়রিয়ার একটা প্রকোপ দেওয়ার একটা কিন্তু আশঙ্কা রয়েছে, তো সেক্ষেত্রে আপনার উপদেশ কি শিশুদের জন্য? শিশুদের জন্য এই ডায়রিয়া প্রকোপ এলাকায় তাদের বেশি ঝুঁকি যেটা সেটা হলো পানি থেকে ঝুঁকি এবং খাবার আর মশা, এই কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। তাদেরকে যতদূর সম্ভব অপরিষ্কার পানি থেকে দূরে রাখতে হবে এবং খাবার ঢেকে রাখা এবং তাজা খাবার দেয়া, এবং আগেও আমরা এই প্রসঙ্গে বলেছি যে পানি বিশুদ্ধ করা, ফুটিয়ে হোক বা কোনো ট্যাবলেট দিয়ে যদি হয় সেই বিশুদ্ধ পানি খাওয়ানো, এবং ছোট শিশুদের আমরা বলবো 2 বছরের নিচে বাচ্চাদের যাদের বুকের দুধ খাওয়ার বয়স আছে তাদের বুকের দুধ বেশি বেশি করে খাওয়ানো, যেটা অত্যন্ত নিরাপদ এবং জীবাণুমুক্ত, তার উপরে বেশি নির্ভর করা খুবই গুরুত্বপূর্ণ। এ সময় মায়ের জন্য আপনার কোনো উপদেশ আছে যারা শিশু লালন পালন করছেন ছোট্ট শিশু? এই সময় মায়েরা নিজেদের কাজেও ব্যস্ত থাকবেন এবং বাচ্চাদের দিকেও নজর দিতে হবে, এই তাদের ব্যস্ততা আসলে ভাগাভাগি হয়ে যায়, এই সময় বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে বুকের দুধের উপর। জি, এই সময় মায়ের খাবার দাবার, মায়েরা বিশেষ করে তরল জাতীয় খাবার, পানি, ঝোল, আলা তরকারি, ডাল, এগুলো যদি বেশি খান এবং দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা যদি করেন তাহলে বুকের দুধের কোনো ঘাটতি হবে না। জি, দর্শক আরো একটি ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আপনার পাশে বসে আছেন স্যার, আমি যখন স্যার উনি আমার স্যার হন, স্যার সাথে কথা বলতাম। জি স্যার, শুনছেন, বলুন। আমি ডাক্তার ওয়ান কবি। জি বলুন স্যার, আপনি ভালো আছেন? জি আল্লাহ রাখছে ভালো, আপনি কেমন আছেন? জি স্যার, আমি এম জলপাইড আছি, আপনাকে দেখে স্যার আমার একটু কথা বলার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, বলেন আপনি। হ্যাঁ, আমিও কয়েকদিন থেকে গত তারিখটা মনে হচ্ছে 22 তারিখে আমি ওই ভাইরাল ফিভারে এসেছিলাম, ইনশাল্লাহ আমি গত 2 দিন থেকে আমি ভালো। জি, ফিজিক্যালি একটু ইনজুরি আছে, বেশি বেশি টিভি দেখছিলাম স্যার, এই জন্য আপনাদের একটু করা হলো। আচ্ছা ঠিক আছে, খুব খুশি হলাম। আচ্ছা ঠিক আছে, আমি স্যার ডিসেম্বর মাসে দেখছিলাম স্যার ওরি। আচ্ছা এবং জন্ডিস শুরু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, আমরা বিশেষ করে হেপাটাইটিস এ এবং ই, এই দুটো ভাইরাস, এক্ষেত্রে প্রতিরোধের বিষয় কিন্তু একটাই, পানি, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি। তো আমাদের সময়সীমা ফুরিয়ে এসেছে, ডাক্তার কামরুল হাসান এবং প্রফেসর হামিদুর রহমান, আপনারা আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এতক্ষণ যারা দেশে এবং বিদেশে চ্যানেল আয়ের সাথে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা করব, ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আরেকটি কথা, এখন বন্যা দুর্গত এলাকায় পানির তীব্র সংকট চলছে, চারিদিকে এত পানি, তারপরে কিন্তু সুপেয় পানির অভাব, আর এই পানি যদি আমরা বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে না পারি তাহলে কিন্তু বন্যা দুর্গত এলাকায় যেসব শিশুরা রয়েছেন বা সেখানকার আমাদের যারা ভাই বোন রয়েছেন তারা কিন্তু খুব সহজেই পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়তে পারেন। বিষয়টি আমরা সবাই চিন্তা করব এবং তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।